আল্লাহ যৌবন কালে কত চোখের গুনাহ করলাম হাতের গুনাহ করলাম পায়ের গুনাহ করলাম আমার মাও জানে না বাবাও জানে না আমার স্যারও জানে না আমার ম্যাডামও জানে না আমার হুজুরও জানে না ইমামও জানে না আমি একমাত্র জানি আর তুমি জানো আমি হাতে পায়ে যত গুনাহ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান গুনাহ কইরা যারা লজ্জিত হয় ওই সমস্ত মানুষকে রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবেন বলেন সুবহানাল্লাহ ও বন্ধু যত গুনাহ করেছি নিরবি নিরবি আল্লাহর কাছে তওবা করব দুনিয়ার কোন ইমাম সাহেবের কাছে ধরার প্রয়োজন নাই দুই রাকাত তওবার নামাজ পড়ে আল্লাহর কাছে নিরবি নিরবি কান্দেন আল্লাহ তুমি তো বলেছো লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ বান্দারে আমার রহমত থেকে তুমি নিরাশ হয় না 99টা খুন করার পরে আল্লাহ তাআলা তারে তওবার সুযোগ দিয়া ওলি বানিয়ে দিয়েছে সেই আল্লাহ এখনো বলেন আছেন সুতরাং কুল্লু বানি আদম খাতাউন ওয়া খাইরুল খাতাঈন আত-তাওয়াবুন আল্লাহ বলেন সকল আদম সন্তানই গুনাহ করে আর উত্তম আদম সন্তান হলো সে গুনাহ করার পরে যখন সে অনুতপ্ত হয় আল্লাহর কাছে তওবা করে মাফ চাই বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আমাদের ওয়াজ মাহফিল তো হয়তো এখানে বসে শুনতেছেন আমাদের ওয়াজ মাহফিল সারা বিশ্বের মুসলমান যারা বাঙালি তারা শুনতেছেন হাজার হাজার মানুষ শুনের মাধ্যমে তওবা করে তওবার পথ জানতে চাই হুজুর যৌবনের কারণে যুবতীর কারণে বহু গুনার কাজ করছি তওবার পথ খোলা আছে কিনা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পরামর্শ নিয়া তওবা করতেছেন আমরা আল্লাহর কাছে তওবা করব আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন সকলে বলেন আমিন আমাকে বিনা অপরাধে জেলখানার মধ্যে পাঠানো হয় কিন্তু আমি মুসলমানের অন্তরে ব্যথা লাগে না বোঝা গেল আমি উম্মত হইলাম সুবিধাবাদ জিন্দাবাদ কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই জন্য কবি বলেছেন যদি রাসূলের প্রেমে তোমার রাসূলের গালি দেওয়ার কারণে যদি তোমার অন্তরে আঘাত না লাগে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা আত্মীয়-স্বজন সকলের চেয়ে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে কোনোদিন তুমি খাঁটি মুমিন হতে পারবে এই জন্য দুনিয়ার সকলের চেয়ে আমি আমার রাসূলকে রাসূলের হাদিসকে রাসূলের মাধ্যমে যে কোরআন পাইলাম কোরআনকে রাসূলের মাধ্যমে যে রক্ত মাখা ইসলাম যে ইসলাম পেয়েছি ইসলামকে যদি আমি জীবনের সবার চেয়ে বেশি ভালো না বাসি বোঝা গেল রাসূলের ভালোবাসা আমার অন্তরে শতভাগ আসে নাই কথা বলেন ঠিক কি না আমার মুসলমান ভাইরা শুন এই জন্য রাসূল বলেন আমাকে হাউজে কাউসারের কাছে পাইবে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসারের কাছে যদি আপনাকে না পাই কোথায় যাই আপনার সন্ধান পাবো রাসূল বলেন মিজানের কাছে যাইবা যেখানে আদম জাতির নেক এবং গুনাহ ওজন করা হবে নেক এবং গুনাহগুলো ওজন করার জন্য যেই দাড়ি পাল্লা দাঁড় করানো হবে এক একটা পাল্লা কত বড় আকাশটা যত বড় সুবহানাল্লাহ জোরে বলেন আকাশটা যত বড় একটা পাল্লা হবে তত বড় আগে ছোটবেলা দেখছি 10 কেজি ওজন 5 কেজি ওজনের দান মাপার জন্য বেতের পাল্লা আপনারা দেখছেন না আগে বিশ্বরূপ মনোহন পাওয়া যায় বেতের পাল্লা 5 কেজি দান 10 কেজি দান যেন মাপতে পারে যত বড় পাল্লা হবে ততই বেশি মাল মাপা যাবে হাসরের ময়দানে এত বড় পাল্লা বানাইবেন কেন রাসূল বলেন এক একজনের জীবনী 99টা ডায়রির মধ্যে লিপিবদ্ধ করা হবে ষাট বছর 70 বছর প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি করলাম আপনার আমার জন্য একটা দুইটা নয় 99টা ডায়েরি নোট বই বানানো হবে ওই নোট বইগুলি একজন বান্দার সামনে দিয়া বলবে আল্লাহর বান্দারে তুমি দেখো তোমার আমল নামাগুলি পড়ো ডায়েরিটা পড়ো ডায়েরিটা পড়ার পরে আল্লাহ তাআলা বলবেন আমার ফেরেশতা কি কোনো ভুল করছে না জুলুম করছে না মিথ্যা লেখছে না তাহলে এখন তোমার এই ডায়েরিগুলো পাল্লার মধ্যে উঠাইয়া ওজন করা হবে লোকটা আফসোস করে বলবে আল্লাহ 99টা ডায়েরির মধ্যে আমার গুনার পরিমাণ বেশি সাওয়াবের পরিমাণ কম জাহান্নাম ছাড়া আমার আর কোনো উপায় নাই
আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা রে আমার এই বান্দার 99টা নোট খাতা একটা পাল্লার মধ্যে রাখো আর নেককুলু আরেকটা পাল্লার মধ্যে রাখো দেখা যাবে গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে নেকের পাল্লাটা উপরে উঠে গেছে লোকটার মন খারাপ হয়ে যাবে আল্লাহ তাআলা বলবেন হে আমার বান্দা চিন্তিত হবে না তোমার একটা নেক আমার কাছে রিজার্ভ আছে আমার কাছে তোমার একটা নেক আমল রিজার্ভ আছে আল্লাহ কোন জিনিস রিজার্ভ আছে তখন আল্লাহ তাআলা বলবেন তুমি তাফসীরুল কোরআন মাহফিলে যাইয়া একবার কালিমায়ে শাহাদাত পড়েছিলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এ আমার বান্দা বান্দি এই কালিমায়ে শাহাদাত পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা কুদরতি কাগজ মধ্যে এই কালিমা শাহাদাত লিখিয়া আমার কুদরতি ডয়ের মধ্যে রেখে দিয়েছিলাম এখন নেকের পাল্লার মধ্যে এই কাগজটা নিয়া রাখা হবে ওই লোকটা বলবে আল্লাহ 99টা ডায়রির মোকাবেলায় সামান্য একটা কাগজের তো কোনো বেলই নাই এই কাগজ দিলে কি লাভ হবে আল্লাহ তাআলা বলবেন ফেরে দাও আমার বান্দা তুমি জানো না একটু অপেক্ষা করে দেখো সাধারণ একটা কাগজ যেই কাগজের মধ্যে কালিমা শাহাদাত লেখা এই কাগজটা যেই মাত্র নেকের পাল্লাই দেয়া হবে তখন 99টা ডায়রির পাল্লা উপরে উঠে হালকা হয়ে যাবে আর নেকের পাল্লা ভারী হয়ে যাবে আর সুরে কোন ছোট একটা উদাহরণ দেই আগে যে বিদেশ থেকে টাকা আইতো ড্রাফট বা বর্তমানে আমরা অনেকে বলি চেক ও মুসলমান চেকের মাধ্যমে টাকা ওঠানো হয় একটা চেক দিয়া 100 টাকা ওঠানো যায় যত লেখা থাকে তত যদি 1 কোটি টাকা লেখা থাকে ব্যাংকওয়ালা আপনাকে 1 কোটি টাকা দিতে বাধ্য যদি আপনার অ্যাকাউন্টে তার টাকা থাকে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান একটা পাল্লার মধ্যে যদি 1 টন রড রাখা হয় আর একটা কাগজের মধ্যে অর্থাৎ চেকের কাগজের মধ্যে 1 কোটি টাকা লেখা হয় আপনারা বলেন যদিও কাগজ দেখা যায় চেক বইয়ের একটা পাতা আর আরেক পাল্লার মধ্যে দেখা যায় অনেকগুলি পাট অনেকগুলি রড বলেন দাম হইব কার চেক বইয়ের কাগজের যেমন বেশি দাম যদিও সামান্য ওজনের মধ্যেই তেমন আসবে না তদ্রূপভাবে কালিমা শাহাদাত যারা একিন করে পড়বে আল্লাহ তাদের নেকের পাল্লাটা ভারী কইরা সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের ফয়সালা করে দিবেন আল্লাহর রাসূল বলেন মিজানের কাছে আমাকে পাইবা আমার গুনাহগার উম্মতের যেন নেক ফের পরিমাণ কম না হয় বেশি হয় রাসূল বলেন দুনিয়াতে নেক কামাই কর বেশি বেশি করে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ নেক কিভাবে কামাই করব রাসূল বলেছেন সুবহানাল্লাহ তামলাউল মিজান একবার সুবহানাল্লাহ বলো এক পাল্লা নেক তোমাকে দেওয়া হবে একবার সুবহানাল্লাহ বললে মিজান অর্থাৎ পাল্লাটা নেকের দ্বারা ভরপুর করে দেওয়া হবে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এক পাল্লা নেক বলতে কি বুঝাই রাসূল বলেন যেই পাল্লাটা এটা তো আসমানের সমান না একটা পাল্লা এক পাল্লা নেক দিলে কোটি কোটির চেয়ে আরো বেশি টন ওজন হবে বলেন সুবহানাল্লাহ হে উম্মত তুমি একবার পড়ো আলহামদুলিল্লাহ তামলাআনে আই তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ একবার তুমি আলহামদুলিল্লাহ শব্দটা পড়ো তাহলে দুই পাল্লা নেকি তোমাকে দেওয়া হবে দুই পাল্লা নেকির পরিমাণ কত আসমান এবং জমিনের মাঝখানে যেই পরিমাণ খালি জায়গা আছে এই খালি জায়গা নেকের দ্বারা ভরপুর করে দেওয়া হবে সুবহানাল্লাহ জোরে বলেন এই জন্য হক্কানি পীর মাশায়েখ বলেন যে তোমরা ছয় তাকবীর জিকির করো বলেন সুবহানাল্লাহ সকালবেলা ছয় তাকবীর জিকির সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার দুরূদ শরীফ 100 বার এই 600 বার জিকিরের আমল যারা করবে হাশরের ময়দানে তাদের চেহারাটাকে পূর্ণিমার চাঁদের মতন ঝলমল করবেন
তাদেরকে বসার জন্য আলাদা একটা চেয়ার আল্লাহ তাআলা দান করবেন যারা সকাল বিকাল আল্লাহর জিকির করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সবাই পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করলে করতে রাজি তো ইনশাআল্লাহ প্রতিদিন সকালে শৈশবার বিকালে শৈশবার একটা তাসবিহ পকেটের মধ্যে নিয়া কারা কারা রাজি আছেন একটু হাত উঠান তো লিল্লাহি তাকবীর আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর কোরআন সুন্নাহর আলো পরকালে যদি নেক বেশি পাইতে চাই এই তাসবিহটা কি পকেটে জায়গা হবে না কথা কোন 250 গ্রাম 300 গ্রামের ওজনের মোবাইল জায়গা হয় সাবির রিং জায়গা হয় বিড়ি সিগারেট জায়গা হয় গ্যাস লাইট জায়গা হয় আর 10 গ্রামও হইতো না একটা তাসবিহ পকেটের মধ্যে জায়গা হয় না বোঝা গেল আমার অবহেলা আছে কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মিজানের কাছে যদি আপনাকে না পাই কোথায় যাইয়া পাবো রাসূল বলেন ফুলসিরাতের ব্রিজের কাছে পাইবা যেই ফুলসিরাতের ব্রিজ পদ্মা সেতুর সমমান নয় যমুনা সেতুর সমান নয় 30,000 বছরের রাস্তা ও মুসলমান 10,000 বছর লাগবে উঠতে 10,000 বছরের সমতল আবার 10,000 বছর লাগে নামতে কত বড় সেতু জুড়ে বলেন সুবহানাল্লাহ ওই সেতুটা কিসের দ্বারা তৈরি হবে এমন চিকন চিকন পাত বসানো হবে ব্লেড থেকে আরো চিকন হীরার চেয়ে আরো বেশি দার জান্নাতি মানুষ যারা হবে এক সেকেন্ডের মধ্যে বিদ্যুতের গতিতে ফুলসিরাতের ব্রিজ পার হয়ে যাবে জাহান্নামী যারা হবে তাদেরকে ফেরেশতারা বলবে যাও এই ব্রিজের উপর হাইটা হাইটা তোমরা ওপারে যাও জাহান্নামে জাহান্নামরা থাকবে ফুলসিরাতের ব্রিজের নিচে হাঁটতে থাকবে পা কসুর মতন কাটতে থাকবে কাটতে থাকবে কাটতে কাটতে টুকরা হইয়া আসে যেই জাহান্নামের উপযুক্ত ওই জাহান্নামের মধ্যে সে নিক্ষিপ্ত হয়ে যাবে জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ ভাইরা নবীজি বলেন হাশরের ময়দান যখন কায়েম হবে রব্বুল আলামিন চার শ্রেণীর মানুষকে বিনা হিসাবে মাফ করে দিবেন আর একটু জোরে বলেন হিসাব নাই কিতাব নাই ফ্রি বিচার মানুষ হইল চার শ্রেণীর মানুষ এক নাম্বার হলো যারা সব সময় আল্লাহর উপর ভরসা করে খাইতে গেল আল্লাহর উপর ভরসা ক্ষেত লাগাইল আল্লাহর উপর ভরসা দোকানদারি করলো আল্লাহর উপর ভরসা বিবাহ শাদী করেছে ছেলে মেয়ে হওয়ার জন্য ভরসা কার উপরে চাকরি নিলাম আল্লাহর উপর ভরসা ঘর থেকে বের হওয়ার সময় আমি আল্লাহর উপর ভরসা দিব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হইলাম রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যারা আল্লাহর উপর ভরসা করে যাবতীয় চাহিদা পূরণ করার জন্য রব্বুল আলামিন যথেষ্ট সুবহানাল্লাহ জোরে বলেন না ও মুসলমান এই জন্য আমরা যত কাজ করি আমাদের হাতে করি এটা হলো একটা উসিল্লা আসলে দেওয়ার মালিক জোরে বলেন কে মহিলারা বাড়ির আঙ্গিনায় সিমের বীজ লাগাই লাউয়ের বীজ লাগাই এই লাউয়ের বীজ থেকে সিমের বীজ থেকে 12 হাত 14 হাত লম্বা গাছ বানাই জোরে বলেন কে ওই 12 হাত 14 হাত লাউয়ের বীজ থেকে গাছ বানাইয়া এক একটা লাউ থেকে এক একটা লাউ গাছ থেকে 10টা 12টা লাউ জুড়ে বলেন দান করেন কে কে দিল রে লতার গাছে এত বড় কদু কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেই মধু জুড়ে বলেন কার ইশারায় আর জুড়ে বলেন কার ইশারায় শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা চৈত্র মাসে কার আদেশে জমিনে বরা দুলা জুরে বলেন কার আদেশে দুধ কেন এত সাদা মরিচ কেন জাল আল্লাহু আকবার বলেন না দুধ কেন এত সাদা মরিচ কেন জাল আমগুলো সব পাকলে পরে কেমনে হইতা লাল বলেন আল্লাহু আকবার
আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে কথা বলেন ঠিক কিনা এতগুলি মানুষ একজনের চেহারার সাথে একজনের চেহারার কোনো মিল নাই পরিবর্তন করলেন জুড়ে বলেন কে আরো মিলে না গলার কণ্ঠ বৃদ্ধা আঙ্গুলের টিপ আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক ও মুসলমান ভাইরা এই জন্য ভরসা থাকবে আল্লাহর উপর বিয়ে শাদি করলাম ছেলে দিবেন আল্লাহ মেয়ে দিবেন আল্লাহ সংসারে উন্নতি দিবেন আল্লাহ এই জন্য ভরসা থাকবে জোরে বলেন কার উপর মুসলমানের মধ্যে কিছু মুসলমান আছে আল্লাহর উপর ভরসা না রাইখা দরগাই দুর্গাই যায় মোমবাতি জ্বালায় আর সিজদা করে ও বাবা যদি খুশি হয় আমার ছেলে হবে মেয়ে হবে এমন কিছু ভণ্ড মুসলমান কথা বলেন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়াও গো কান্দারি হু হা হু হা হু হা জোরে বলেন এমন বর্ণ মুসলমান আছে না নাই নারে বাবা না তুমি যেই অলিয়াউলিয়ার কাছে চাও ওই অলিয়াউলিয়ার ও শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে ভরসা করেছেন চেয়েছেন জোরে বলেন কার কাছে এই জন্য আমরা চাইব আল্লাহর কাছে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ বলেছেন আমার কাছে সাহায্য চাও চাওয়ার মতো যদি চাইতে পারো রে বান্দা আমি আল্লাহ তোমাকে দান করব বলেন সুবহানাল্লাহ দুই নম্বর আল্লাহর নবী বলেছেন যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে রব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ জোরে বলেন না আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকুসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ভয় ভীতি অভাব অনটন রোগ বিমার বালা মুসিবত এইগুলি দিয়ে আমি পরীক্ষা করব যদি বান্দা ধৈর্য ধারণ করতে পারো তাহলে তাদের জন্য রয়েছে সুসংবাদ সুবহানাল্লাহ বলেন আমার ভাই কোটিপতি আমি রিকশা চালাইলে আমার ঘরের খোরাক চলে আমার ভাইকে আল্লাহ দেওয়ার জন্য ইচ্ছা করছেন সে পাইছে আমার কিছুই আল্লাহ দেই নাই এই জন্য আমি পাই নাই এই জন্য আমি আল্লাহর নাফরমানি করব না যতটুক আমি রিকশা চালাইতাম যে পারি এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব বলেন আলহামদুলিল্লাহ কারণ কত মানুষ পঙ্গু হয়ে আছে প্যারালাইসিস হয়ে আছে হাসপাতালের বেডে শুয়ে আছে আল্লাহ তো আমাকে রুজি করার মতন একটা সুযোগ দিছে এই জন্য আল্লাহর কাছে নাফরমানি করা যাবে না শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ সুবহানাকাল লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন كفرتم إن عذابي لشديد আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বলেন বান্দা আমার নিয়ামত পেয়ে যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো আমি আল্লাহ তাআলা আরো নিয়ামত বাড়িয়ে দিব বলেন সুবহানাল্লাহ হে বান্দা যার হাত নাই সে জানে হাতের কত দাম যার চক্ষু নাই জানে চক্ষু কত দাম যার কিডনি নষ্ট হয়ে গেছে সে জানে কিডনির কত দাম আল্লাহ যে তোমাকে কোটি কোটি টাকার পার্স দিয়েছেন এই জন্য আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই ও বন্ধুগণ তাই নবী বলেন যারা সবর করে ধৈর্য ধারণ করে তাদেরকে বিনা হিসাবে রব্বুল আলামিন মাফ করে দিবেন এক হাদিস শরীফ আমার নবী বলেন সাবাতু নাফারু ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি এক হাদিস আল্লাহ রাসূল বলেন আরবাউ মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খাইরাত দুনিয়া ওয়াল আকি আখিরা কালবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ও বাদানুন আলাল বালাই সাবিরুন ওয়া যাওজাতুন লা তাবগীহি খাওনান في نفسها ولا في ماله নবী বলেন চারটা জিনিস যাকে দেওয়া হয়েছে দুনিয়ার সকল কল্যাণ তাকে দেওয়া হয়েছে এক নাম্বার হলো এমন একটা মন যেই মনটা যা পাইছে তা পায়াই আল্লাহর প্রতি কৃতজ্ঞশীল
এমন যা খাইলাম আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কন্যা দুই নাম্বার লিসানুন যাকিরুন এমন একটা জিহ্বা যে পাইছে যেই জিহ্বা দিয়া জিকির করে জোরে বলেন কার আর কো জোরে বলেন কার জিহ্বা দিয়া যে জিকির করতে পারে এই লোকটা দুনিয়া আখেরাতের কল্যাণ পাইছে তিন নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন এমন একজন বউ যে পাইছে যেই বউ কোনোদিন আমানতের খেয়ানত করে না স্বামীর সম্পত্তি নষ্ট করে না জোরে বলেন সুবহানাল্লাহ চার নাম্বার হলো বাদানুন আলাল বালাই সাবিরুন এমন একটা শরীর যে পাইছে এই শরীরের মধ্যে ডায়াবেটিস শরীরের মধ্যে প্রেসার শরীরের মধ্যে হইল কিডনি সমস্যা শরীরের মধ্যে হইল লিভারের সমস্যা শরীরের মধ্যে হইল জন্ডিস বিভিন্ন রোগ আক্রান্ত হওয়ার পরও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আল্লাহ তুমি আমারে যতদিন বাঁচায় রাখছো তোমার কাছে কৃতজ্ঞতা মৃত্যু দিলে তো দুরুদও পড়তে পারবো না জিকিরও করতে পারবো না নামাজও পড়তে পারবো না এমন বালা মুসিবতে যে সবর করতে পারে জোরে কোন সুবহানাল্লাহ চার নম্বর আল্লাহর রাসূল বলেন যারা নিজের গুনাহগুলোর কথা স্মরণ করে করে চোখের পানি নীরবে নীরবে মসজিদের মধ্যে এসে বসে বসে ফালাই আল্লাহ যৌবনকালে কত চোখের গুনাহ করলাম হাতের গুনাহ করলাম পায়ের গুনাহ করলাম আমার মাও জানে না বাবাও জানে না আমার স্যারও জানে না আমার ম্যাডামও জানে না আমার হুজুরও জানে না ইমামও জানে না আমি একমাত্র জানি আর তুমি জানো আমি হাতে পায়ে যত গুনাহ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান গুনাহ কইরা যারা লজ্জিত হয় ওই সমস্ত মানুষকে রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবেন বলেন সুবহানাল্লাহ ও বন্ধু যত গুনাহ করেছি নীরবে নীরবে আল্লাহর কাছে তওবা করব দুনিয়ার কোন ইমাম সাহেবের কাছে ধরার প্রয়োজন নাই দুই রাকাত তওবার নামাজ পড়ে আল্লাহর কাছে নীরবে নীরবে কান্দেন আল্লাহ তুমি তো বলেছ লা তাকুনা তু মির রাহমাতিল্লাহ বান্দারে আমার রহমত থেকে তুমি নিরাশ হয় না 99টা খুন করার পরে আল্লাহ তাআলা তারে তওবার সুযোগ দিয়া ওলি বানিয়ে দিয়েছে সেই আল্লাহ এখনো বলেন আছেন নাই সুতরাং কুল্লু বানি আদম খাতাউন ওয়া খাইরুল খাতাঈন আত-তাওয়াবুন আল্লাহ বলেন সকল আদম সন্তান ওই গুনাহ করে আর উত্তম আদম সন্তান হলো সে গুনাহ করার পরে যখন সে অনুতপ্ত হয় আল্লাহর কাছে তওবা করে মাফ চাই বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আমাদের ওয়াজ মাহফিল তো হয়তো এখানে বসে শুনতেছেন আমাদের ওয়াজ মাহফিল সারা বিশ্বের মুসলমান যারা বাঙালি তারা শুনতেছেন হাজার হাজার মানুষ শুনের মাধ্যমে তওবা করে তওবার পথ জানতে চাই হুজুর যৌবনের কারণে যুবতির কারণে বহু গুনার কাজ করছি তওবার পথ খোলা আছে কিনা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পরামর্শ নিয়া তওবা করতেছেন আমরা আল্লাহর কাছে তওবা করব আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন সকলে বলেন আমিন আমার মুসলমান ভাইরা এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ তাআলা বিচারপতি চেয়ারের মধ্যে বসবেন বন্ধুগণ সেই দিন মানুষ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে মা বাপ ভাই বন্ধু আত্মীয় স্বজন একে অপরের পরিচয় দিবে না সকলেই আত্মগোপন করবে না জানি নেক আমল ছেলে মেয়েদেরকে দিতে হয় আওয়াজ করে বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন হাশরের ময়দানে দুইজন যুবককে বলবেন যুবকরা রে যাও যাও জাহান্নামের দিকে যাও এক যুবক জাহান্নামের দিকে দৌড়াইতে থাকবে পিছনের দিকে তাকাইবে না আরেকজন যুবক এক কদম সামনে দিবে আরেক কদম সামনে না দিয়া পিছনের দিকে আল্লাহর কুদরতের চেহারার দিকে তাকাইবে অনেকক্ষণ পর্যন্ত এমন ভাবে চলার পরে রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দুনো যুবককে ডাক দিয়া বলবেন যুবক আজকে জাহান্নামের ফয়সালা তোমাদেরকে দেওয়া হলো আজকে তোমরা দুইজন দুই অবস্থায় চলতেছো কেন একজন জাহান্নামের দিকে দৌড়ায় চলতেছো আরেকজন একটা কদম সামনে দাও আরেকবার পিছনের দিকে তাকাও কারণটা কি জানতে চায় তখন একজন লোক বলবে আল্লাহ দুনিয়াতে আলেম ওলামার মুখে শুনেছি মা বাবার তুলনায় 99 গুণ মহব্বত তোমার বেশি মানুষের জন্যে হে আল্লাহ দুনিয়া
দুনিয়ার মা বাবা কোনদিন সন্তানের কষ্ট দেখতে চায় না কোন সন্তান যদি জেলখানার মধ্যে থাকে মা বাবা বাড়িঘর বিক্রি করে হলেও জেলখানা থেকে মুক্তি করে আনে সন্তান যদি অসুস্থ হয় মা বাবা জমি জামা বাড়িঘর বিক্রি করে সন্তানের জন্য চিকিৎসা কথা বলেন করে কি করে না আল্লাহ কোন মা বাবা তো সন্তানের অকল্যাণ কামনা করে না সন্তান কষ্টে থাকুক এরা কোন মা বাবা চায় না আর তোমার যদি মহব্বত মা বাবার তুলনায় 99 গুণ হয়ে থাকে তাহলে আমি একটা কদম সামনে দেই আর পিছনের দিকে তাকাই তোমার রহমতের নজর যেন আমার দিকে একবার পড়ে যায় তোমার মায়া যেন আমার দিকে একবার লাগে এই জন্য আমার আমি তোমার দিকে এক কদম সামনে দিয়া আবার পিছনের দিকে তাকাই দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন হে আমার বান্দা তুমি জাহান্নামের সংবাদ পাওয়ার পরও তুমি জান্নাত শূন্যা কিভাবে জাহান্নামের দিকে দৌড়ায় যাইতেছো জাহান্নামের ভয় কি তুমি ভয় করো না জাহান্নামের সাদাকে কি তুমি ভয় করো না তখন যুবকটা বলবে আল্লাহ দুনিয়াতে তোমার বিধান অমর অমননা করার কারণে তোমার বিধানের অবমাননা করার কারণে তোমার বিধানগুলিকে লঙ্ঘন করার কারণে আজকে আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে আল্লাহ আবার এখন যদি তোমার বিধান লঙ্ঘন করি না জানি আমার জন্য কঠিন ফয়সালা হয় এই জন্য জেনে শুনে আমি জাহান্নামের দিকে দৌড়াইতেছি আল্লাহ তাআলা দুনুজনকে বলবে যাও তুমি একজন যে আমার রহমতের আশা করেছিলে তোমাকেও মাফ করলাম আরেকজন যে এখন জাহান্নামের আযাবের ভয়ে তোমার অন্তরে ভয় নাই আমার হুকুম পালনার্থে তুমি দৌড়ে জাহান্নামের দিকে যাইতেছো আমি আল্লাহ তাআলা দুনুজনকে মাফ করে দিলাম আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা হাশরের ময়দানে আল্লাহ তাআলা বিচারপতির চেয়ারে বসবেন জাহান্নামটাকে একটা অদ্ভুত প্রাণীর সুরতে জাহান্নামটাকে হাশরের ময়দানে বাম পাশে রাখা হবে একটা প্রাণীর আকৃতিতে 70,000 জিনজির জাহান্নামের পায়ের মধ্যে দিয়া 70,000 ফেরেশতারা জিনজিরের মধ্যে ধরে রাখবে এরপর জাহান্নামটা হুংকার মারবে মানুষকে খাওয়ার জন্য হুংকার মারবে আল্লাহু আকবার আল্লাহ আকবার জাহান্নামের হুংকার দেখিয়া সকল হাসরবাসীদের কলিজা শুকায়া যাবে তখন দৌড়ায় যাবে বাবা আদমের কাছে হে বাবা আদম জাহান্নাম আজকে যেইভাবে হুংকার দিতেছে বড় ভয় লেগে গেছে আতঙ্কিত হয়ে গেলাম আল্লাহর কাছে মুনাজাত করুন জাহান্নামের হুংকার যেন বন্ধ হয়ে যায় জাহান্নাম যেভাবে হুংকার মারতেছে যদি ছুটে যাই তাহলে তো আমাদেরকে খেয়ে ফেলবে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন জাহান্নামের হুংকারকে বন্ধ করে দেন বাবা আদম বলবেন হে আমার সন্তানেরা আমার কাছে অনেক বড় আশা নিয়ে আসছো সত্য তবে আমি জান্নাতের ভিতরে আল্লাহর একটা বিধানকে লঙ্ঘন করেছিলাম বিধানটা কি আল্লাহ বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিন الظالمين আল্লাহু আকবার বলেন মাশাআল্লাহ আমার পরে হযরত চলে আসছেন দুই মিনিটে আমি শেষ করে দিব আমার মুসলমান ভাইরা বাবা আদম বলবে আজকে আল্লাহর দরবারে সুপারিশ করা সম্ভব হবে না আমি তো আল্লাহর একটা বিধানকে আমি লঙ্ঘন করেছিলাম তখন দৌড়ে যাবে মূসা নবীর কাছে তিনিও বলবেন আমার দ্বারা সম্ভব হবে না দৌড়ে যাও ঈসা ঈসা রূহুল্লাহর কাছে ঈসা রূহুল্লাহর কাছে যাওয়ার পরও বলবে আমার দ্বারা সম্ভব হবে না দৌড়ে যাও আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজির কাছে যখন কোটি কোটি মানুষ যাবে নবীজি সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করবে আল্লাহ আমার উম্মত আজকে বড় পেরেশান জাহান্নামের হুংকারকে তুমি বন্ধ করে দাও যেই মাত্র নবীজি দোয়া করবেন আল্লাহ তাআলা বলবেন বন্ধু হে আপনার হাত মোবারক উপরে উঠান সামান্য একটু পানি আকাশ থেকে দেওয়া হবে এই পানিটা জাহান্নামের দিকে সেটা দিতে দেরি হবে জাহান্নামের হুংকার বন্ধ হতে দেরি হবে আমার বন্ধুগণ তাই হাসরের ময়দানে এই ভয়াবহ অবস্থায় আমার নবী হবে উম্মতের কাণ্ডারি সম্মানিত উপস্থিতি এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে যা আলোচনা করলাম হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে আমি আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে যেন অপমান না করে গুনাহগার বলে ডাক না দেয় সকলে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন